হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি সঙ্গীতা, সঙ্গীতা উইথ ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তো আজকে এখন বাজে 7:45। তো 7:45 অন্যদিন রেডি হয়ে যায়, ছেলেকে ড্রেস পড়াতে শুরু করে দিই, কিন্তু আজই আমার ছেলে স্কুলে যায়নি। আর ছেলের শরীরটা ভালো নয়, কালকের তো যাওয়া হলো না, আবার আজকের এত কাশি হচ্ছে যে স্কুলে যাওয়া হলো না। যা তো তাড়াতাড়ি সেই কারণে উঠিনি, সকালবেলাতেই উঠেছি। উঠে এখন চা করেছি, করে খেতে বসেছে। চা বিস্কুট ছেলের জন্য বলবো, হরলিক্স বিস্কুট এসে, হরলিক্স বিস্কুট ছেলের, আর চা খাবো। দেখো ইনি হচ্ছে বাসি মুখে খেতে বসে করেছে, উঠলো, উঠে চোখে জল দিয়ে দেয় না, শুধু গালটায় জল দিল। রোজকার এক জিনিস, বাসি মুখে চা, চা বিস্কুট, চা খাবার, বাসি মুখে খাবে রোজ। বা দেখো পাগল দেখতে চাও, কি জানি বিজ 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 করে কি বলো, দেখো পাগলের মতন। চাঁদা মুখটা ধোয়া হলো না তো, মুখ ধুচ্ছি, চা খেয়ে মুখ ধোবে। তুই কখন স্কুলে যাবি? কালকে। আচ্ছা ঠিক আছে, তোর ব্যাটারি, তোর ব্যাটারি ঠিক আছে, তোর ব্যাটারি ওটা। তো তারপর খাওয়া দাওয়া করে ঘুমিয়ে টুমিয়ে আর ভিডিও করা হয়নি। তারপর বসে পড়েছি বিকালবেলায় আলতা পড়তে। আজকে যেহেতু বৃহস্পতিবার, আর সেই কারণে ভাবলাম চলো দেখো, আগে যে আলতাটা পড়েছিলাম সেই আলতাটা দেখো এখনও পায়ে একটু একটু এখনও লেগে আছে। লেগে আছে বলতে, যেখানে যেখানে পাটা ফেটেছিল সেখানে সেখানে সেইখানে সেইখানেতেই হয়ে আছে। আর এইটা দেখো, এই আলতার কালারটা দেখছো, দেখে মনে হচ্ছে একটু নতুন না, এটা অন্য ধরো। এটা আগের আলতাটা ফেলে দিয়েছি, মানে কালারটা একদম হচ্ছে না বলে, ফ্যাকাশে কালার হচ্ছে বলে কি করলাম তো, আর ভালো লাগছে না ওই আলতার পরবো না। এটা আবার নতুন আলতা, নতুন বলতে আমার পুজোতে আমি অনেকগুলো আলতা পেয়েছিলাম, তো সেই কারণে ছিল। তো ভাবলাম সেই আলতাটা ভালো নয়, পাতলা মতন, কালারও ভালো নয়, তো সেই কারণে আবার নতুন আলতা ভেঙে পড়তে বসেছি। তো আর পা তো ফাটা রয়েছে একটু, আর পাটা ফাটা, পাটা এত ব্যথা হচ্ছে কি বলবো ফাটার কারণে। তো যাই হোক, বসে পড়েছি আলতা পড়তে। আলতা শুধু তো পরবো না, ডিজাইন করব, সেই জন্য একটু নানা ধরনের একটু ভাবছি কি করে কীভাবে করা যায়। তো মাথায় চিন্তা ভাবনা করতে 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 প্রথমে যাক এটা পরে নিই, তারপরে আলতা ডিজাইন করি। তো তোমরাও দেখো আমি কী কী আল কীভাবে কী আলতা ডিজাইনটা করছি। আর আমার ছেলের তো কি বলবো, স্কুলে যেতে পারেনি আজকের বৃহস্পতিবার, বৃহস্পতিবার তো স্কুলে যাওয়া হয়নি, যার কারণ বৃহস্পতিবার স্কুলে যায়নি, বুধবারেও যাওয়া হয়নি, কারণ মঙ্গলবার রাত্রিবেলা, রাত্রি না মঙ্গলবারের বিকালবেলায় একটু ঘুরে টুরে এসে যে বাড়িতে ঢুকবো, ঘুরতে গেছিলাম কালী মন্দির, পাশের কালী মন্দির আছে সেখানে ঘুরতে গেছিলাম। ও বাবা, আসছি আসছি ঘরে ঢুকছি, তো আমাদের ঘরে ঢোকার মানে সিঁড়ি আছে, সিঁড়ির কাছে সিঁড়ি দিয়ে ওপরে উঠবো, ব্যাস আমার ছেলে কি করলো, বেড়াল শুয়েছিল, বেড়াল লেজে গিয়ে পা দিল, নাও লেজে পা দিয়েছে, কি ও মারিয়ে ফেলেছে আমি বুঝতে পারলাম না। আমরা তো একটু দূরে ছিলাম, ও হাতটা ছেড়ে দিয়ে ও তাড়াতাড়ি করে সে উপরে উঠতে উঠবে বলে, মানে ঘরে আসবে বলে, তার বেড়ালে লেজে পা দিয়ে দিয়েছে না, ইচ্ছা করে পড়ে পা দিয়েছে, তো ঘ্যাঁক করে আছড়ে নিল, আছড়ে নিয়েছে একটুখানি, মানে লাল মাংসটা একটু দু জায়গায় একটু একটু করে দেখা গেছে, তো আছড়ালে একটু হোক আর বেশি হোক, কামড়ানো হোক আর যাই হোক, ভ্যাকসিন তো নিতে হবে। সেই কারণে বুধবারে আবার ভ্যাকসিন নিতে ছুটলাম হসপিটালের সামনে, আমাদের হসপিটাল আছে যেখানে ভ্যাকসিন দেয়। তো আর এত কাশি হচ্ছিল, আর এত কাশি হচ্ছিল, যদিও বা ভ্যাকসিন দিতে নাও নিয়ে যেতাম, তা সত্ত্বেও আমাকে বুধবার দিনে স্কুল চপ করতেই হতো, কারণ এত কাশি হচ্ছিল। তো যাই, বুধবার দিনে ভ্যাকসিন নিয়ে এলাম, তো দিয়ে আর ভ্যাকসিনের ভিডিওটার করা হয়নি। তারপর বৃহস্পতি, আজ বৃহস্পতি, বৃহস্পতিবারেও আর হলো না ভ্যাক নিয়ে স্কুলে যাওয়া, এত কাশি হচ্ছে। তো যাই হোক, দেখা যাক কালকের স্কুল, যদি শরীরটা ভালো থাকে তো স্কুলে নিয়ে যাব। এরপরে আরও, মানে এটা তো একটা ভ্যাকসিন দিল, এরপরে আরও তিনবার যেতে হবে, মোট চারটে ভ্যাকসিন। গত বছরও সেম হয়েছিল, ঠিক এই সময়
মার্চ ফেব্রুয়ারি বা মার্চ মাসেই গত বছরও ওকে আঁচড়ে ছিল, গত বছরতেও ও ভ্যাকসিন নিয়েছে, আবার এবছর আর গত বছরে কী করেছিল ও ছোটো বাচ্চা বিড়ালের ওরও বয়স ছোটো ছিল তখন, ও এক বছরের ছোটো ছিল আর একটা বিড়াল ছিল বাচ্চা বিড়াল, ও কী করেছে সে লেজ ধরে চাগিয়ে তুলেছে, তোর নাও চাগিয়ে তুলেছে ও বিড়ালটা মাছড়ে নিল সেরকম। সেই সময় তো ওইরকম একভাবে ভ্যাকসিন চার দিন ভ্যাকসিন নিতে যেতে হয়েছিল, পুরো এক মাস বলতে এক মাসে চারটে দেবে, একদম লাস্টে একটা আর সামনের দিকে তিনটে, তো এবারেও দেওয়া হবে আরও তিনটে এই সবে। আজকে একটা বুধবারে হলো, এখনও তিনবার আমাকে যেতে হবে। তো বলতে বলতে দেখো ডিজাইনটাও আমার কিছুটা অনেকটা কমপ্লিট হয়ে এসেছে, তো এবারে ভাবলো একটু অন্য ধরনের করি। তো অন্য ধরনের করি বলতে এটা হচ্ছে আমার কানের তুলো ছিল, ইয়ারবাড ছিল, সেই দিয়ে তো একটু একটু করে লম্বা করতে একটু পাতা পাতা ডিজাইনটা করতে গেলাম, কিন্তু হলো না। তো যাই যেরামই হলো তার উপর দিয়ে একটা টিপ 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 করে একটু পরে ফেললাম, আর মাঝখানটা একটু ডিজাইন পায়ের সামনেটা একটু ডিজাইন করে ফেলেছি। তো তোমরা দেখো, ভালো লাগলে কমেন্ট করে বলো কেমন লেগেছে ডিজাইনটা। এবার কিছুদিন পরেই দিলাম, তো কমেন্ট করে তোমরা বলো কেমন হয়েছে, আশা করি ভালো হয়েছে। ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর যদি খুব ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটা হিট করে রাখো, যাতে আমি যা ভিডিও ছাড়বো তার নোটিফিকেশন চলে যায়। তো চলো আলতা ডিজাইন দেখতে দেখতে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নতুন ব্লগ নিয়ে, টাটা।